আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু আর তা কিভাবে প্রসার করা যায়? একই ভাই যেহেতু দুইটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নেরও হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে ভাই কোনোভাবে হয়তোবা সেরকম কোনো ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গারে হেরাতে গিয়ে বা একটা দীর্ঘ মেয়াদ গারে হেরাতে গিয়ে নবী হওয়ার আগে তিনি যে গারে হেরাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ইবাদত মাস বন্দেগী করতেন সেটা হলো ওহি আসার আগ পর্যন্ত। তার কাছে ওহি আসার যেদিন তার কাছে জিব্রিল ওহি নিয়ে এসেছেন তারপর তিনি আর ওখানে যান নাই। ওহি হলো আল্লাহর বিধান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর থেকে যখন জীবন বিধান পেয়ে গেছেন তখন সে আলোকে তিনি চলছেন। এখন আপনি তার অনুসারী হিসাবে তার নবী হওয়ার আগের লাইফটা এটা তার আপনার জন্য অনুসরণীয় নাকি পরের লাইফটা অনুসরণীয়? তিনি নবী হয়েছেন মানে আল্লাহর মেসেঞ্জার হয়েছেন, আল্লাহর বার্তাগুলো যখন পৌঁছে দিয়েছেন আপনি সেগুলো আমল করবেন। তাহলে তার পরের লাইফের মধ্যে ধ্যান আছে, কল্পনা আছে, কিন্তু সেগুলো আমরা আজকে মেডিটেশন নামে যে যোগ ব্যায়ামকে হিন্দু যোগীদের যোগ ব্যায়ামকে আজকে আমরা মেডিটেশন নামে এটাকে আমরা হালাল মনে করছি এবং এটাকে আমরা অনেকে ইসলামাইজেশন করার অপচেষ্টা করছেন মেডিটেশনকে এবং নানা নাম দিচ্ছেন, এগুলো পরিষ্কারভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর এই ধাঁচে এইভাবে কোনো ইবাদত কোনো সাধনা করেন নাই, তার ইবাদত সাধনা ছিল আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, সংগ্রাম করা। আমাদের সেই পথেই এগোতে হবে এবং সেই পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আগাতে হবে ইনশাআল্লাহ। নামাজ ফরজ ওয়াজিব সমস্ত কিছু মেনেও কেউ যদি সিজদাতে মনোযোগ রাখতে না পারে তাহলে তার ইবাদত কতটুকু কবুল হবে আর তার সম্পূর্ণ মনোযোগ নামাজ আদায় করতে করণীয় কি? দেখুন, 100 ভাগ নামাজে মনোযোগ রাখবো, এক চুল এদিক সেদিক হবে না, এটা সম্ভব না, এটা সম্ভব। তাহলে আমি কি করব? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ভালো, বাস এটুকুই আমার দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ইমামতি করছেন আর পাশ থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে উনি নামাজটা সংক্ষেপ করে ফেলেছেন, সালাম ফিরিয়া বলছেন কোন মহিলা আমাদের নামাজে আসো, তোমার বাচ্চা কাঁদছে, দৌড়ে গিয়ে নামা বাচ্চাকে ধরো। এ হলো ইসলাম, বাস্তববাদী, এখানে জীবনমুখী সব কিছু, এখানে মানে এমন কিছু না যেগুলো অস্বাভাবিকত্ব। এই জন্য আমাদের ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, কেউ যদি বলে না সব ছেড়ে ছুড়ে আমি শুধু আল্লাহ বিল্লাহ করি, ইসলাম বলে পিটাও, এটা ইসলাম না। তুমি সংসার করো, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ তুমি আর মসজিদে বসে থেকে তোমাকে জিকির করতে পারো, তুমি বের হও, কাজ করো, মানুষের সেবা করো, এ হলো ইসলাম। অতএব ইসলাম আমাদেরকে এরকম কোনো আড়ষ্ট জীবন বিধান দেয় নাই, এটা পরিপূর্ণভাবে জীবনের প্রত্যেকটা বিষয়কে সার্ভ করেছে। এই জন্য আপনার নামাজের মধ্যে অন্য কোনো দিক মনোযোগ আসতে পারে, আপনি মানুষ, আপনি সাথে সাথে নিজেকে ফিরে আনার চেষ্টা করবেন এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন, শতভাগ আপনি পারবেন না, এটা সম্ভব না, উড়ে যেতে পারে, চেষ্টাটা থাকবে, এটাই হলো বড় বিষয়।